অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয় চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বিত খাদ্যে উন্নীত করি পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়াও ক্ষমতা মানে ক্ষমতা খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না আপনারা একবার চিন্তা কর দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব অন্যের মুখাপেখি হয়ে থাকব আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাব যেখানে জাতির পিতা বলে গেছেন আমাদের মাটি আছে সোনার মাটি আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি দু সালে আমার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি তখনও ২৬ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দু সালে যখন আবার সরকারে আসি তখন দেখি সে ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা বরং ওই ছাব্বিশ লক্ষ না ত্রিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে আর যেখানে মুদ্রাস্ফীতি আমি এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেখে গিয়েছিলাম ইনফ্লেশন চালের দাম মাত্র দশ টাকা ছিল সেই চালের দাম ত্রিশ টাকার উপরে হয়ে গেছে আর মূল্যস্ফীতি তখন বারো পার্সেন্টে উঠে গেছে তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেই এবং রিজার্ভ মানি এক বিলের অনা তারও কম সেই অবস্থায় যাত্রা শুরু করেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার সব ব্যবস্থা করার ফলেই আজকে আমরা জাতি পিতা যেখানে আমাদের স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন আমাদের লক্ষ্য ছিল দু বিশ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় অন্তত বাংলাদেশকে আমরা আরও এক ধাপ উন্নীত করব আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু সাল থেকে তা শুরু হবে এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমি মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি আজকে আমি এটুকু বলবো যে আমাদের যারা আমরা প্রথমবার সরকারে এসেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বিনা জামান হতেও আমরা ঋণ দেওয়া শুরু করি কর্মসংস্থান ব্যাংক করি তার মাধ্যমে ঋণ দিই যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম এবং পুষ্টির জন্য যা যা দরকার মাছ মাংস দুধ ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই দু হাজার এক সালে বিএনপির সরকারের সেই মনোরঞ্জনের যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলো উপরেই তাদের হামলা অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে করেছে ফলের গাছ গাছগুলি কেটে ফেলে দিয়েছে যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা এটা হিসাব করেনি যে দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল না তারা আমদানি করবে ব্যবসা করবে ওই দিকেই তাদের চিন্তা আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো